এখন আমি যাব ব্যাংকে, ব্যাংকে গিয়ে টাকা উইথড্র করব। ভিডিও বেবে সো গাইস, আমি আজকে একটা নতুন বাইক কিনতে যাচ্ছি। তো সেটা কোনটা নিব বা কোন ক্যাটাগরির বাইকটা নিব সেটা আপনাদের আজকে দেখাবো। তো আজকে আমার সাথে যাচ্ছে হচ্ছে রফি, রোবায়েত, সাকিব, তানবীর, মামাতোয়াই সবাই যাচ্ছে। ঘরের বাইরে বাইকটা রাখা আছে। তো এখন আমরা যাবো হচ্ছে চট্টগ্রামের মুরাদপুরে, সেখান থেকে বাইকটা নিব। তো কোন বাইকটা নিচ্ছি বা কার জন্য নিচ্ছি, আমার জন্য নাকি অন্যজনের জন্য, সেটা আপনাদের সাথে আপনাদের দেখাবো। তো দেখতে হলে অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে। তো কথা না বের, চলো শুরু করে দেয় আজকে ভিডিও। সো চলো চলতে হ্যাঁ, দেখতে হ্যাঁ কে হ্যাঁ আর কে নেই। সো ওয়া হি, এখন আমি যাব ব্যাংকে, ব্যাংকে গিয়ে টাকা উইথড্র করব। তো কারণ এখানে আমার ক্যাশ নিয়ে ঘোরার কোনো ইয়া নেই। পাশে ব্যাংক, ওখানে ব্যাংক। তো আমরা সবাই যাব এখন। তো আমার অনেক খুশি লাগতেছে, আমার আমার দুইটা বাইক হবে। অলরাইট, সো গাইস এখন আমরা উদ্দেশ্যে যে বাইক নেওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে সাকিব আর এখানে আমাদের বাড়ি রুট, এটাকে রামগড় রুট বলে। আসিফরা আছে, সবাই আছে, কথা হয়ে যেত লাই, কথা হয়ে যেত লাই। তবে নতুন বাইক কেনার এত তো দিন, এটা বলে বোঝানো যাবে না যে একটা নতুন বাইক নিচ্ছি। ওটা পুরাতন বাইকে, মানে পুরাতন বাইক নিলে ওটা বোঝা যায় না। তো আমার টাকাগুলো আমার পিছনে ব্যাগে আছে। তো এখন যাচ্ছি চট্টগ্রাম মুরাদপুরে, ওখান থেকে আমার বাইকটা নিব। তো কোন বাইকটা নিচ্ছি সেটা আজও আপনাদের দেখাবো না। তো যাচ্ছি দেখুন, এখন আমরা যে ফুয়েল নিব, ভিডিও করি কেন?
মডেল মান না এক নম্বর এবে গেল তো ওবে দুই তারে গেল চলে আচ্ছা বাইকটা দেখতে মন আমার যে কেমন দেখে চাই আস্ট্রো সিসি যে নেগেট একটা স্যার ওটার মতো সেম লুকিং সে নেক্সট আসবে আমাদের কালারটা আরো সুন্দর নিয়ে তারা এখন নিচে হচ্ছে এখানে কাপ চলতেছে টাকা দিচ্ছে কত করে দেবো বরাবর মতবার এখন দিলে যা মতবার এখন দিলে যা সেম পঞ্চাশটি হবার পঞ্চাশটি হ্যাঁ লিভানোর কালার সুন্দর ব্ল্যাক হলে তো না ব্ল্যাক বা লাল ব্ল্যাক সুন্দর ইউনিক ব্ল্যাক সুন্দর হ্যাঁ টিস্যু লে লো ইয়ার টিস্যু লে লো পড়াশিকে নাড়া চেক করতেছি ফিডিং করা হচ্ছে গাড়ি আর শোরুম হচ্ছে না লাগিলে দিশোরে খাওয়া দাওয়া করে চলে আসছে এখন আমরা খাবো আমি গেছিলাম আইডিয়া সেক্টর বইয়ের জন্য তো আইডিস বলতে হচ্ছে ক্যামব্রিজের বইয়ের জন্য কেমন লাগছে ঠিকঠাক হয়ে গেছিলো হ্যাঁ দেখছেন যে এটা আমার বাইক আসলে সেটা আমার বাইক না এটা হচ্ছে আমার বন্ধু প্রাণ বিয়ন্দর উবাইতের বাইক তো তার জন্য তারা এসে আমরা টানে টানে চলে আসছি সবাই চলে আসছি আসে তারা আসছি এটা ওই যে কি বলে হাঁটাধারি পালাই ওখানে দাঁড়াইছে ওর জন্য তো বাইকটা হচ্ছে ওর বাইকটা নেওয়ার জন্য আমরা সবাই গেছিলাম তো আমাদের দলে আরও একটা জিপিএক্স যোগ হলো তো আমরা এখন একশোর ঘোরাঘুরি হবে এদিক ওদিক যাওয়া হবে তো জিপিএক্স এখানে একটা ফোর বি হারুন পাইপ তো জিপিএক্স একটা আসতেছে ওটার জন্য দাঁড়ায় আছি তো আজকে বাইক নিয়ে তোমার কিরকম লাগছে তোমার এরকম একটা নেওয়া উচিত দরকার আছে সাকিব তোমারটা ক্যাপ বেরেছে না সামনে তোমার মোটি
और मोटी आस्ते से एकटा आसिबेर कार 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 साइकिल साइकिल बाइक साइकिल दिले उनका की तो अभी जेब में बंद हो गया और तुम का साइकिल तीन चक काला मोटरसाइकिल तो এদিকে আরেকটা কথা হচ্ছে যে এখানে আমার মতদাই মতবাই এখন এমটি নিবে ইন্দোনেশিয়ান এমটি কি বলো হ্যাঁ অতি শীঘ্র আমাদের দেশে নাজিল হচ্ছে ইন্দোনেশিয়ান এমটি গো ভাইদের ও পিছনে ওরা আপা ওজন দাঁড়াইছে আমরা চলো চলো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ফেসবুক পেজে চোখ রাখবেন কারণ আমি অনেকগুলো ভিডিও ইউটিউবে দিই না যেগুলো ফেসবুক পেজে দিই তো ফেসবুক পেজের নাম নিচে দেওয়া থাকবে দানেশ জিসান তো দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে বা ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সো হ্যাপি গাইস এনজয় দিস ভিডিও ইফ ইউ ডিড লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল আর সি গাইস দ্য নেক্সট ভিডিও টিল দ্য নেক্সট ডে সেক্সি বেবি